মন্দাকিনী মন্দাকিনী নিয়ে চলে আসছি, একদম ঈদের লাস্ট মন্দাকিনী ধামাকা। সো যে যেখানে আছেন সবাইকে সুস্বাগতম আমাদের লাইভে। তাদের তাদের করে জয়েন করে ফেলবেন। হ্যাপি 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 লাক্সারিয়াস একটা জিনিস নিয়ে আসছি, ঠিক আছে? অ্যান্ড একদম বাজেট ফ্রেন্ডলি কটন মন্দাকিনী। যে যেখান থেকে দেখছেন বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার করবেন। আজকে এটা আমার সেকেন্ড নাইট, সো তাদের করে জয়েন করে ফেলেন। অলরেডি আমি অনেক রাত করে ফেলেছি, যদিও কিনা আরো আগে আসতে চেয়েছিলাম, বাট আমি তো পারি না, ঠিক আছে? মার্জিয়া বেগম বলছেন হাই আপু, হ্যালো মার্জিয়া বেগম আপু, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবেন, ঠিক আছে? ভলিউম 8 এর মন্দাকিনীর এই কালেকশনটা এত 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 ভালো লাগার, সবার এত ভালো লাগার, এত ভালোবাসার। হ্যাঁ, এন্ড আমি তো দেখে অন্যটার প্রেমেই পড়ে গিয়েছি। আমি কিন্তু মন্দাকিনী এই নিয়ে তিনটা করলাম না, এইটা কিন্তু আমার কাছে একদম বেস্ট লাগছে তিনটার থেকে। তো যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন, বেশি করে শেয়ার করে দিবেন। এইটা আজকে একদমই যে প্রাইজে যাবে এইটা কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? মার্কেট হিট প্রাইস, মানে মার্কেট রেকর্ড ব্রেকিং প্রাইজে পাবেন আজকে আপনি মন্দাকিনী। তো চলে আসেন লাইভে এন্ড বেশি করে একটু শেয়ার করে দেন। মার্জিয়া বেগম হাই আপু, হ্যালো। আহমেদ হোসেন বলছেন হাই। সামি সাইদ বলছেন আপু তুমি কেমন আছো? অনেক ভালো আছি। আকি আক্তার আপু চলে আসছেন বলছেন আসসালামু আলাইকুম। ক্লিয়ার আছে আপু, ঠিক আছে, ক্লিয়ার থাকলে তো অল ডান। তো আমি এখন ড্রেসটা দেখিয়ে দিব। এই লাইভে আমি দুই দুটা ড্রেস পরবো, একটা হচ্ছে জমজম স্টাইলের একটা ড্রেস পরবো, যেটা কিনা আমি ওই সাইডে রাখছি কেন, এই যে কই গেল, আচ্ছা ওকে। তো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন অ্যান্ড কমেন্ট করতে থাকবেন, ঠিক আছে? কমেন্ট করতে থাকবেন যে এই ড্রেসটা আজকে কিসের মধ্যে দিয়া দিব, কি দামে দিয়া দিব, কি দামে দিয়া দিব, ঠিক আছে? আগে কি প্রাইস গেস করবেন নাকি আগে ড্রেস দেখবেন? প্রাইস গেস করে ফেলেন তো, প্রাইস এখন বলবো না, জাস্ট আজকে প্রথম থেকে প্রাইস গেস করবেন এই ড্রেসটা আজকে কত প্রাইসে দিব, জাস্ট বলে দেন কত প্রাইসে দিব এই যে ড্রেসটা। তাড়াতাড়ি ইয়াস শ্রুতি আপু, কটন মন্দাকিনী ভলিউম 8 কালেকশন অ্যান্ড মারাত্মক লেভেলের সুন্দর, মারাত্মক মারাত্মক, ঠিক আছে? এখানে আর বলার কিছু নাই সুন্দরের কথা নিয়ে। অ্যান্ড আপনি সুন্দর করে অন্যটাতেও কিন্তু এরকম লাক্সারিয়াস মিনাকারি করা আছে, ঠিক আছে? সফট মিনাকারি করা আছে, ডিজিটাল মিনাকারি, যেটা কিনা রাভার মিনাকারি বলে, ঠিক আছে? আপু এটা কি মিনাকারি? ইয়াস আপু এটা মিনাকারি। ওকে, তো প্রাইস কত হতে পারে? বেশি করে শেয়ার করতে হবে, একদম বেশি করে শেয়ার করতে হবে, এই ড্রেসটা মিস করা যাবে না, ঠিক আছে? কত হবে এই ড্রেসের প্রাইস গেস করে ফেলেন, কত টাকায় দিব? তাড়াতাড়ি 1750, আচ্ছা 1190, ওকে, অনেকে 1150 লিখেছেন, 1125 লিখেছেন, ওকে দেখি গেস গেস গেস। আজকে প্রথম থেকে প্রাইস গেস করবো, আমি প্রাইস নিয়ে অনেক গেজাই বলে, ঠিক আছে? তো আজকে প্রথম থেকে প্রাইস গেস করবো, প্রথমে প্রাইস বলে দিব, তারপর ঈদের বেশি দিন আর বাকি নাই। ওই যে বললাম এর আগে বলে গেছে আর মাত্র 4 দিন, বেশি হলে 4 দিন লাইভ হবে, হ্যাঁ। অ্যান্ড ওই যে লাস্ট এই 4 ডেজ এমন এমন ধামাকা জিনিসপাতি দেখাবো যাতে করে আপনাদের কি, হ্যাঁ, আপনাদের মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওকে, সো যে যেখান থেকে দেখছেন বেশি করে শেয়ার করবেন। আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু মেজেন্ডা কালার, খুব সুন্দর একটা গাঢ় মেজেন্ডা কালার, ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরই না, রেড কালার না, যদিও আমার ক্যামেরায় আমার মানে আমার লাইটিংয়ে একটু রেড রেড লাগে, বাট এটা আপু এটা কি নতুন লাইভ? ইয়েস, জান্না ফাতেমা এটা নতুন লাইভ, ঠিক আছে? মন্দাকিনী ভলিউম 8, ঠিক আছে? ভলিউম 8 কিন্তু মন্দাকিনী করা হয়নি কখনো, এত সুন্দর ওনার সাথে আসছে এবার, জাস্ট চোখ জুড়ানো সুন্দর, ঠিক আছে? ওকে, প্রাইস গেস করতে থাকেন। জোহরা বানো প্রাইস গেস করেছেন, আরো আরো অনেকে, আহমেদ হোসেন প্রাইস গেস করেছেন, সামি সাইদ প্রাইস গেস করেছেন, ঠিক আছে? আরো অনেকে অনেকে প্রাইস গেস করেছেন, ঠিক আছে? করতে থাকেন, হয় নাই একজনেরও প্রাইস হয় নাই, প্রাইস হইলেই আমি নিয়ে নিব, মাথা নষ্ট জিনিসপাতি, হ্যাঁ। চন্দ্রে বলেন ওয়াও 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 ওয়াও, ইয়েস, অনেকে প্রাইস গেস করেছেন, বাট কারোটা হয় না। আরো 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 তাড়াতাড়ি, হ্যাঁ, ডিজিটাল মিনাকারি করা, একদম ডিজিটাল মিনাকারি করা আছে এবং জবার বাঁধা, হ্যাঁ। এটা কিন্তু একদমই খুব সুন্দর একটা, মানে কি মিনাকারি বলে এটাকে, রাবার মিনাকারি বলে, ডিজিটাল ওয়েতে করা আছে। প্রাইস কত টাকা হবে? আমি এখনো উইনার খুঁজে পাইনি, প্রাইস কত টাকা হবে গেস করে ফেলেন। মারাত্মক লেভেলের সুন্দর একটা জিনিস এইটা, মানে আপু এটা আগে দেখানো হয়েছে না? আপু এটা আগে দেখানো হয়নি, এটা একদম নিউ ডিজাইন আসছে, ঠিক আছে? ভলিউম 8 এর
ডিজাইন এটা এত সুন্দর একটা নিউ ভলিউমের ডিজাইন ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিবেন আমি শর্ট ডিটেইলে ড্রেসটা দেখিয়ে দিব আগে আগে থেকে আমি উইনার নিয়ে নেই ঠিক আছে কত কত টাকায় দিয়ে দিব বলেন এত সুন্দর লাক্সারিয়াস একটা জিনিস মনের প্রাইজে দিয়ে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিব ঠিক আছে বাংলাদেশ চ্যালেঞ্জ ওকে সো 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 দেখি 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 ও মাই গড ও মাই গড দেখি আপু 1850 টাকা হ্যাঁ 3350 টাকার মান্দাখিনি সেটা কটনে চলে আসছে কটনে চলে আসার পর মিনিমাম প্রাইস ছিল আগে কত মিনিমাম প্রাইস আচ্ছা আপনারা জানেন না যারা তারা জানেন না যারা জানেন তারা জানেন হ্যাঁ আমি হিন্ট দিব না এখন তার চেয়েও বেশি রিজনেবলে পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখছেন বেশি করে লাইভটা শেয়ার করবেন শাহিনুর খানমা পৌঁছেন হাই তুই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রেখেছেন ঠিক আছে অ্যান্ড দোয়া করবেন যেন আল্লাহ আরও বেশি বেশি ভালো রাখে হ্যাঁ অ্যান্ড আপনারা সবাই কেমন আছেন বলতে থাকেন ওকে শাহিনুর খানমা আপু বলছে 1350 টাকা লাবণী আক্তার বলছেন 1350 টাকা প্রিয়া ইসলাম বলছেন 2000 টাকা অ্যান্ড অ্যান্ড দেখি আর কে কে গেস করতে পারে এখনো কোনো উইনার পাই নেই আমি জাস্ট উইনার চাচ্ছি হ্যাঁ আমি কিন্তু ড্রেস ডিটেইলে দেখাতে পারতেছি না উইনারের জন্য আমার মনে হয় না কেউ পারবে উইনার হইতে আমি দেখতেছি না তো আর কারো আর কারো উইনার হওয়ার চান্স আমি দেখতেছি না যে হারে 1350 1250 1950 লিখতেছেন আমি তো উইনারকে খুঁজে পাওয়ার সম্ভাবনাই নাই ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা ডিপ ম্যাজেন্ডা কালারের উপর ড্রেসটা করা আছে অ্যান্ড পুরো ড্রেসটা মাশাআল্লাহ জোহরা বানু আপু স্টিকার কমেন্ট দেওয়া যাবে না শোনা স্টিকার কমেন্ট দিয়েন না ঠিক আছে স্টিকার কমেন্ট দিলে সাথে সাথে আমার মডারেটর ব্লক করে দিবে ওকে তো আমি ড্রেসে চলে যাব ড্রেসটাতে চলে যাব দেখেন তো ওড়নাটা যে কি দারুণ কি রাজকীয় কি অভিজ্ঞ পূর্ণ একটা ওড়না এবং কি কালার কন্ট্রাস্ট দেখে নেন একদমই দেখে আচমকা মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো ঠিক আছে এত সুন্দর একটা ওড়না দেয়া আছে আমি একটু দেখি হ্যাঁ আমার আমার উইনার সকলকে দেখি না একজনও উইনার পাই নাই একজন পাইলেও নিয়ে নিয়ে আমি প্রাইস বলে দিতাম একজনও উইনার পাই নাই সো বিউটিফুল 3350 এর মান্দাখিনি এখন কটনে আসছে মিনাকারিতে আসছে ঠিক আছে এইরকম সুন্দর ফয়েলের মিনাকারি করা ওকে খুব সুন্দর ওকে বলতেছি ওকে তো খুব সুন্দর ফয়েলের মিনাকারি করা একদম গেস করে ফেলেন একদম সঠিক প্রাইসটা গেস করে ফেলেন কত প্রাইসে আজকে চলে যাবে এবং ওই যে আমি যদি বলি যে না হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি মান্দাখিনি যেটা বলি এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মান্দাখিনি যারা আমরা বাজেটের কারণে হ্যাঁ দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা মান্দাখিনি নিতে পারি না যারা কিনা 3350 না নিতে পেরেছি তাদের জন্য কিন্তু মান্দাখিনি এরকম মিনাকারি করে কটনের ভেতরে সেম লুকিংয়ে নিয়ে আসা হয়েছে খুব রিজনেবল প্রাইসে তো এইটার চাইতেও যদি আরও রিজনেবল প্রাইস আমি দিয়ে দেই তাহলে কি হবে বলেন তাহলে তো ইতিহাস হয়ে যাবে তো তাঁতি তাঁতি করে গেস করে দেন তাঁতি তাঁতি করে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন মাশাআল্লাহ মারাত্মকতম একদম সুন্দর একটা জিনিস বাট এখনও কেউ উইনার পাই নাই হ্যাঁ আম সো সরি এখনও কোনো উইনার পাই নাই হ্যাঁ এক একজন লিখছেন এক একভাবে 1150 1499 1035 1150 আচ্ছা 2450 ঠিক আছে 2450 হবে না আপু প্রাইসটা এর নিচে হবে অনেক নিচে হবে ঠিক আছে 1080 আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু 1499 1099 1050 1090 1150 হ্যাঁ হ্যাঁ রে কত কমেন্ট বাট একটা উইনার না একজন উইনার হন নাই চলুন ড্রেসটা দেখিয়ে দিই শর্ট ওয়েতে আপনারা গেস করতে থাকেন আই আপনি একটু ফলো করবেন যে উইনারটা হয় নাকি হ্যাঁ আমি তাহলে ড্রেস দেখাতে থাকি তাহলে আর সময় মানে ই হবে না সময় লস হবে না ঠিক আছে একটু দেখতে থাকেন ওকে আমি এখনো উইনার পাই নাই না পাবো না বোধ হয় পিওর কটনের ভেতরে লাক্সারিয়াস কটন একদম আরামদায়ক পিওর কটনের ভেতরে এত সুন্দর একটা জিনিস মিনাকারি ওয়ার্ক করা অ্যান্ড এইটা কিন্তু অ্যাবলা ছ্যাবলা মিনাকারি না হ্যাঁ এটা কিন্তু একদম ডিজিটাল মিনাকারি এবং খুব সুন্দর করে কিন্তু গ্লিটারি মিনাকারি করা আছে এখানে গোল্ডেন কালার দেখা গেল সাথে করে সিলভার কালার আছে ঠিক আছে সো ওকে দেখান স্ক্রিনশট রাখেন আপনি কোনটা বলতেছেন দেখি শোনেন হ্যাঁ আমরা লুকালুকি করতেছি বলবো না আমার হাতেই সাহেব বুঝে গেল নাকি সবাই আমরা লুকালুকি খেলতেছি আমরাও বলবো না দেখি এইবার এইবার কে কে প্রাইস গেস করতে পারে এটাও দেখি ঠিক আছে না কোনো উইনার নাই হওয়ার সম্ভাবনাও দেখতেছি না আচ্ছা আমি আমি বলে দেই
যা মজাটা হইতেছে না, ঠিক আছে, যা মজাটা হইতেছে না আজকে, ঠিক আছে, আপনি খালি স্ক্রিনশট রাখেন, হ্যাঁ, আমি জাস্ট ড্রেসটা দেখাই তাহলে, ইকমিনান্সে দেখাই, ওকে, সো বিউটিফুল একটা ড্রেস, যেটা কিনা ম্যাজেন্টা কালার, পিওরেস্ট কটনের ভেতরে, একদম পিওর আরামদায়ক কটনের ভেতরে ড্রেসটা করা আছে, ছেঁটা মিনাকারি করা আছে, এই যে এরকম করে জুয়েলারি ছেঁটা মিনাকারি করা আছে, দেখেন তো, টোটালি মাথা নষ্ট সুন্দর, প্রাইস গেস করতে থাকেন, প্রাইস গেস করতে থাকেন, কারণ হচ্ছে গিয়ে না হলে টাইম পাবেন না, অ্যান্ড উইনার কিন্তু আমি জান, আমি উইনার কজন নিব, তিনজনেই নিব, জান, তিনজনেই নিব, বেশি তো আমি তো একজনও উইনার পাচ্ছি না, তিনজন নিব না, ঠিক আছে, এইভাবে ছেঁটা প্রিন্ট করা আছে, আমি একদম ছোট প্রিন্টটা দেখাই, একদম ছোট সাইজের প্রিন্টটা দেখাই, যেটা কিনা এই যে নিখুঁত করে করা, ডিজিটালি করা দেখে কিন্তু এরকম নিখুঁত করে করা আছে, কোনো কালো হবে না মিনাকারিটা, কোনো কালো হবে না, কোনো ধরনের রং উঠবে না, ওয়াশেবল, ঠিক আছে, তবে কাইচা কাইচা ধুবেন না, আরামসে ধুবেন, ঠিক আছে, তাহলে একদম, হ্যাঁ, টেকসই একটা জিনিস, দেখেন এত সুন্দর করে এইভাবে মিনাকারি করা, সফট মিনাকারি করা আছে, অ্যান্ড এখান থেকে কিন্তু অনেক সুন্দর করে লাইক এই যে, হ্যাঁ, একদম গোল্ডেন কালারের সাথে গ্লিটারি আবার সিলভার কালার টোন দেওয়া আছে, গ্লিটারি সিলভার কালার দেওয়া আছে, সো সেটা করে দেওয়া আছে, এইরকম ছোট 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 পোর্শনে করা আছে, অ্যান্ড এইরকম খুব সুন্দর করে এই যে ওয়াও, এরকম খুব সুন্দর করে জুয়েলারি, যে কানের ছোট ছোট দুল আছে না, ওই রকম করে ছেঁটা মিনাকারি করা আছে, আলহামদুলিল্লাহ, ইয়েস, ওকে, ঠিক আছে, সো সো বিউটিফুল, সো বিউটিফুল, এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস, পুরো বডি পার্টে আগের চাইতো, মিনাকারি তো মান্দাখিনিতে সবসময় সুন্দর, এবং মেজান্ডা মান্দাখিনির প্রতি আমাদের আলাদা একটা উইকনেস থাকে, তো এর মধ্যে হচ্ছে গিয়ে এইটা মানে আরো গর্জিয়াস, ঠিক আছে, আরো অন্যরকম গর্জিয়াস, গলার পোর্শনটা দেখে দেয় এত সুন্দর করে জমাট বাঁধা করে এইরকম করে ওয়ার্কটা করাছে, একদম অপেরা কাতানের মতো করে, ঠিক আছে, অপেরা কাতান লুকটা যেমন হয়, জমাট বাঁধে এরকম শাইনিং শাইনিং গ্লোয়িং হয়, ওইরকম অপেরা কাতানের মতো করে এত সুন্দর করে মিনাকারি করা আছে, ঠিক আছে, এইরকম মিনাকারি ঝিরিঝিরিঝিরিঝিরিঝিরি ওয়ার্ক করা আছে, তার সাথে হচ্ছে গ্লিটারি ওয়ার্ক করা আছে, দেখেন একদম খুব সুন্দর করে গ্লিটারি ওয়ার্ক করা আছে, শেপটা একদম দারুণ একটা শেপে করা আছে, স্কোয়ার শেপ হয়ে আবার নিচের দিক থেকে এইরকম সুন্দর করে ঝুলঝুল ঝুলঝুল, মানে একদম গোল্ডেন কালারের ভেতর তো একদম মনে হচ্ছে স্বর্ণ বসানো, স্বর্ণ কাতানের মতো করে এত সুন্দর করে একটা মিনাকারি লুক দেওয়া আছে, মিনাকারি যে আপনি বুঝবেনই না, হাতে যতক্ষণ না ধরবেন আপনি মনেই হবে না একটা মিনাকারি, মনে হবে যে না এটা অরিজিনালি আপনার হচ্ছে অপেরা কাতান, ঠিক আছে, সো বিউটিফুল, এটা হচ্ছে গিয়ে গলার কাজটা, অ্যান্ড এই যে এটা হচ্ছে টোটাল ড্রেসটা দেখিয়ে দিলাম, অ্যান্ড অনেক আরামদায়ক কাপড়, প্রাইস গেস করতে থাকেন, এখনও কিন্তু কন্টেস্ট চলছে, ঠিক আছে, এখনও কন্টেস্ট চলছে, কয়জন উইনার পাইছে, একজন মাত্র, একজন উইনার পাওয়া গেছে, খুঁজে উইনার একজন পাওয়া গেছে, আজকে মারাত্মক প্রাইজে যাবে, ঠিক আছে, বাংলাদেশ হিট প্রাইজে যাবে, হ্যাঁ, বাংলাদেশ চ্যালেঞ্জিং মোস্ট চ্যালেঞ্জিং প্রাইজে যাবে, ঠিক আছে, এরপর যদি কেউ কমায় টমায় সেল করে আর কিছু করার নাই, বাট এখন পর্যন্ত বাংলাদেশে কেউ আমার প্রাইজে দিতে পারেনি এবং দিতে পারবেও না, ঠিক আছে, সো বিউটিফুল একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস, টোটালি, হ্যাঁ, টোটালি প্যানেল পোর্শনটা দেখে নেন, এত সুন্দর, মাশাআল্লাহ, আপু আমার ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার কথা ছিল কিন্তু 400 বিল দিয়েছে, কেন আমি উইনার ছিলাম, একটু দেখতে বলো প্লিজ, আপু আপনি কি পেজে বলেছিলেন যে আপনি উনার ছিলেন, এই কথাটা কি উল্লেখ করেছেন, এই কথাটা কিন্তু উল্লেখ করা লাগবে, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে প্যানেলের মিনাকারিটা, দেখেন প্যানেলের মিনাকারিটাও কিন্তু অনেক সুন্দর করে সেট আপ করে দেওয়া আছে, একদম মেটালিক একটা শাইন আছে, ঠিক আছে, এই যে এরকম সুন্দর করে মিনাকারিটা আছে, ফাঁকা টাকা মিনাকারি না, হ্যাঁ, আপনি দূর থেকে কিন্তু একটা মেটালিক শাইন পাবেন, দেখেন খুব সুন্দর করে একটা মেটালিক শাইনি মিনাকারি করা আছে, তার সাথে হচ্ছে গ্লিটারি গ্লিটারি ভাবসাপ দিয়ে, এত সুন্দর করে গ্লিটারি গ্লিটারি ভাবসাপ দিয়ে করা আছে, ঠিক আছে, গ্লিটারি মেটালিক শাইন মিনাকারি করেছে, গোল্ডেন কালার গ্লিটারি দিয়ে আছে সিলভার কালার, এটা হচ্ছে প্যানেল পোর্শনটা চলে গেল, লাক্সারি ওয়েতে জিনিসটা, তাড়াতাড়ি করে প্রাইস গেস করতে থাকেন, একজন উইনার পাওয়া গেছে, আর একজন একজনও পাই নাই, আর একজনও উইনার পাওয়া যায় নাই, ঠিক আছে, ওকে, সো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জিনিসটা, মাশাআল্লাহ, মারাত্মক লেভেলের সুন্দর জিনিসটা, আরেকজন পাওয়া গেছে, ইয়েস ইয়েস ইয়েস, আরেকজন উইনার পাওয়া গেছে, আর আরো 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 একজন উইনার নিব, তাড়াতাড়ি করে গেস করেন, ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা মিনাকারি করা আছে, অ্যান্ড এই যে এইদিকে দেখিয়ে দেয় ব্যাক পার্টটা, 80 ইঞ্চি বডি পার্টটা কাপড় দেওয়া আছে,
ওকে 80 ইঞ্চি বডি পার্টে কাপড় দেওয়া আছে, এই যে দেখেন, হ্যাঁ ব্যাক পার্টটাতে এইরকম এইরকম সুন্দর করে মিনাকারি মিনাকারি ওয়ার্ক করা আছে, দেখেন একদম সুন্দর করে যেভাবে ফ্রন্ট পার্টে সেটা মিনাকারি ওয়ার্ক করা, একদম সুন্দর করে ডিজিটাল মিনাকারি ওয়ার্ক করা আছে। এবং এটা কিন্তু রাবার স্ক্রিন প্রিন্ট মিনাকারি, যেটা কিনা ডিজিটাল ওয়েতে করা আছে এবং এটা ওয়াশেবল, ঠিক আছে। অ্যান্ড এটা কোনো কালো টালো কিছু হয় না, ধুলে উঠে না, ঠিক আছে। এটা আমাদের পরীক্ষিত আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল জিনিসটা, এইভাবে ছেটা ছেটে 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 মিনাকারি করে এত সুন্দর পোর্শন করে দেওয়া আছে। ব্যাক পোর্শন দেখিয়ে দিয়েছে, ব্যাক পোর্শনের প্যানেল পোর্শন অ্যাজ ফ্রন্ট পার্টের প্যানেল পোর্শন, ঠিক আছে। এত সুন্দর করে গ্লিটারি মিনাকারি সব মেটালিক শাইনওয়ালা মিনাকারি করা আছে। হ্যাঁ, 3,350 টাকার জিনিস তো আমি মিনাকারিতে এনে দিয়েছি আপনাদেরকে, যাতে করে আপনারা মানে পুরা আপনারা ওই যে মন্দাকিনীর ভাইব পান, মন্দাকিনীর ফিল দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে স্লিপ পোর্শনটা আলাদা করে দেওয়া আছে, চলুন স্লিপটা দেখিয়ে দিই। স্লিপটা কিন্তু গর্জিয়াস, ঠিক আছে। আমি কিন্তু মিনাকারির ভলিউম কত 6 করেছি, বাট স্লিপটা কিন্তু গর্জিয়াস ছিল না, ঠিক আছে। সেটাও ম্যাজেন্টা কালার ছিল, বাট ওটাতে স্লিপটা কিন্তু এরকম গর্জিয়াস ছিল না। এই যে দেখেন, গর্জিয়াসনেস ওভারলোডেড স্লিপসে, দেখেন এত সুন্দর করে গর্জিয়াস একটা স্লিপস দেওয়া আছে। পুরো স্লিপটা এইরকম করে ছেটা 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 স্ক্রিন প্রিন্ট করা আছে। হ্যাঁ, অ্যান্ড এই যে এখান থেকে কিন্তু পুরো স্লিপে লম্বা লম্বি মানে আপ টু বটম পর্যন্ত এই যে এরকম মিনাকারি ওয়ার্কটা করা আছে, দেখা যাচ্ছে একদম নাইস করে মিনাকারি ওয়ার্কটা করা আছে। এই যে ও মাই গড, ও মাই গড, ঠিক আছে, এত সুন্দর একটা জিনিস। অ্যান্ড পুরো না মনে হচ্ছে স্বর্ণ কাতান লুক, অ্যান্ড মনে হচ্ছে স্বর্ণের কিছু একটা পরে আছে, ঝুলঝুল ঝুলঝুল স্ট্রাইপ ঝুল করা আছে। অ্যান্ড এখানে কিন্তু দুটো কালার দিয়ে করা, ঠিক আছে। প্রাইস গেস করতে থাকেন, আমরা আর একজন উইনার পাই নাই এখনো, এখনো লাস্ট উইনার পাই নাই, পাইলেই আমি প্রাইসটা বলে দেবো, লাস্ট উইনার এখনো পাওয়া যায় নাই। হ্যাঁ, এখন এটা হচ্ছে গিয়ে টোটাল হাতার পোর্শনটা একদম মানে লং করে করা আছে, অ্যান্ড এখান থেকে ঘের দিয়ে, হ্যাঁ একদম ওই যে ঘের বলে কি ওই যে মান্তাসা পরেন না, কারো বিয়ে হইলে তো মান্তাসা টান্তাসা পরি আমরা, তাই না, গোল্ডের মান্তাসা। সো এইটা পরলে আর গোল্ডের মান্তাসা বোধ হয় পরা লাগবে না, ঠিক আছে, কারণ আমি তো পরবই না, কারণ দেখেন এখানে গোল্ডের মান্তাসার মতো করে এইভাবে ওয়ার্ক করা আছে, দেখা যাচ্ছে একদম খুব সুন্দর ওয়েতে, একদম ওই যে কি বলে একদম তিন কোণা করে এরকম করে গেস করতে থাকেন, আর একজন উইনার দরকার, ঠিক আছে। এত সুন্দর একটা জিনিস টোটালি, তো মাথা নষ্ট সুন্দর জিনিস। আমি এখন ওড়না দেখে দেই, আপনারা গেস করতে থাকেন, আর একজন না ইয়েস আর একজন উইনার হলে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল জিনিসটা। অ্যান্ড এইবার সালোয়ারটা দেখিয়ে দিই, হ্যাঁ 2.5 মিটার একটা সেম কালার সালোয়ার দেওয়া আছে কটনের, তার মধ্যে হচ্ছে ওড়নাটা, দারুণ মাথা নষ্ট। আরে শাহিনুর খান মাপুর জন্য মায়া লাগতেছে, হ্যাঁ অ্যান্ড মায়া লাগতেছে জান্নাত ফাতেমা আপুর জন্য, কত কষ্টই না করতেছেন, ঠিক আছে। ওয়াও 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 ওয়াও, মারাত্মক লেভেলের সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর, পুরো কটনের ওড়না দেয়া, অ্যান্ড 2.5 মিটারের ওড়না দেয়া, ঠিক আছে। আপনি যদি মানে মন্দাকিনীকে ফলো করে এটা করা হয়েছে, এবং মন্দাকিনী যদি আপনি অপেরা কাতানেরটা রাখেন আর এটা একসাথে রাখেন, আপনি জাস্ট কাপড় না ধরে আপনি টেরি পাবেন না, ঠিক আছে, কাপড় না ধরে আপনি টেরি পাবেন না, যে এত সুন্দর গেস করতে থাকেন। আর একজন উনার কোথায় হারায় আছে আমি দেখতেছি না কেন, ঠিক আছে, তাড়াতাড়ি করে গেস করতে থাকেন, ঠিক আছে, চারোদিকে। হ্যাঁ ওইটা বললাম না, কটন এবং ওইটা না ধরলে আপনি না ধরলে ফিল করতে পারবেন না যে কোনটা কোনটা কটনের কোনটা কাতানের। এত সুন্দর করে ফিনিশিং করে আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি মিনাকারি নিয়ে আসা হয়েছে, ঈদের লাস্ট ধামাকা মিনাকারি। হ্যাঁ মিনাকারি আসবে, বাট মন্দাকিনী মিনাকারি আর আসবে না ঈদে, হ্যাঁ এটা কিন্তু লাস্ট, ওকে এটা কিন্তু লাস্ট, ঠিক আছে। সো বিউটিফুল একটা জিনিস, অ্যান্ড টোটালি পার্টটা দেখেন না, ভেন্ডা কালারের সাথে এরকম সুন্দর করে একদম একদম সুন্দর করে গ্লিটারি একটা মিনাকারি করা আছে, এবং এই যে মেটালিক শাইন মিনাকারিটা করা আছে, একদম গোল্ডেন কালার, পিওর সফট একটা মিনাকারি করা আছে, ঠিক আছে, খুব সুন্দর করে। কিন্তু এই যে সাইড দিয়েও কিন্তু এরকম লাইন বাই লাইন পেয়ে যাচ্ছেন, ওকে, তো দুই সাইডে এইরকম মিনাকারি পার পাচ্ছেন। হ্যাঁ চারোদিকে করে দেখেন, একদম চারোদিকে করে এত সুন্দর করে করা আছে, প্রাইস গেস করতে থাকেন। লাস্ট উইনার মেবি এখনই হয়ে যেতে পারে, দেখি, ইয়েস ইয়েস ইয়েস, গেস করতে থাকেন, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল ওড়নাটা, দেখে নেন এত সুন্দর একটা ওড়না, চারোদিকে এরকম গোল্ডেন কালারের বর্ডার করে মেটালিক মিনাকারি করে দেওয়া আছে, তার সাথে হচ্ছে গিয়ে এইরকম মুগ্ধ একটা জিনিস করা, হ্যাঁ আভিজাত্যপূর্ণ মনোমুগ্ধ একটা জিনিস করা আছে, যেটা কিনা এই যে এরকম চারোদিকে এরকম বর্ডার গেছে, গোল্ডেন কালারের বর্ডার, গোল্ডেন গ্রিন কালারের বর্ডার, তার সাথে এইরকম ব্লু কালারের হোয়াইট কলকা দিয়ে, ব্লু কালারের কলকা বর্ডার গেছে,
যেটা কিনা কালারফুল কলকা, এত সুন্দর ওয়েতে, কালারফুল ওয়েতে করা, মারাত্মক লেভেলের সুন্দর একটা জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে দিকে টোটাল যেটা কিনা আকর্ষণীয় জিনিসটা, আমার মনে হচ্ছে এই বর্ডারটা এত আকর্ষণ করছে আমাকে, আপনাদের কেমন জানি না লাগছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে মিডল সেকশনটা, মিডল সেকশনটা আপু এই ড্রেসটা আমি নিয়েছি, না আপু এই ড্রেসটা আপনি নেন নাই, এটা আপনি নেন, এটা ভলিউম 8 এর আপু, আপনি যেটা নিয়েছেন সেটা ভলিউম 6 এর, হ্যাঁ এত সুন্দর, 6 না 7 যেন, ঠিক আছে? আচ্ছা মনে করে বলবো না পরে, ঠিক আছে? সো এইটা হচ্ছে টোটাল, হ্যাঁ ওড়নাটা, অ্যান্ড ওড়নাটা তো কিন্তু কয়েক রকমের বর্ডার করা আছে, এইটা তো একরকমের গোল্ডেন বর্ডার, তার মধ্যে সলিড আছে, তার মধ্যে হচ্ছে ব্লু বর্ডার, তার মধ্যে ঝিরিঝিরি 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 ডিজিটাল প্রিন্টের বর্ডার। আপু একটা ড্রেস নিয়েছি, অনেক সুন্দর হয়েছে, আজকে ডেলিভারি পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সুমি আলম আপু। অ্যান্ড মিডল সেকশনটা দেখেন, ও মাই গড, ও মাই গড, জাস্ট রয়্যাল লুক, জাস্ট রয়্যাল লুক, সুপার সফট কটনের ওড়না, এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, সাথে মিনাকারি করা আছে। অ্যান্ড এটা হচ্ছে কি মিনাকারি মন্দাখিনী ভলিউম 8 এর জিনিস দেখিয়ে দিচ্ছি, যে যেখান থেকে দেখছেন বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার করে দিবেন। এখন আমি 3 উইনার পেয়ে গিয়েছি, ইয়েস ইয়েস, অ্যাট দ্য লাস্ট মোমেন্টে এসে 3 উইনার পেয়ে গিয়েছি, হ্যাঁ আমি মনে করছি আজকে পাবোই না উইনার, যদিও আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, কমেন্ট থেকে নিয়ে আমি মাত্র 3 উইনার পেয়েছি। তো উইনার নামটা আমি বলে দিব, ওড়নাটা 90/40 ওড়না হবে, 90 ইঞ্চি লং 40 ইঞ্চি চওড়া হবে, অনেক সুন্দর লং চওড়া ওড়না। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা, আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ড্রেস করা আছে, পুরোপুরি পিওর কটনের ভেতরে, আপনারা মন্দাখিনী একদম বাজেটে পেয়ে যাচ্ছেন, বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস, এখন আমি প্রাইস বলবো, বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাচ্ছে, যেখানে কিনা আমার সোনামণি আপুরা মানে একদম কি বলে লাইক 4-5 কমেন্ট করার পরে উইনার হয়ে যায়, ঠিক আছে? এখানে আমি দেখছি শত শত কমেন্ট হচ্ছে, বাট উইনার কেউ হতে পারছে না, কারণ এটা যাবে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে আজকে, হ্যাঁ ইনশাআল্লাহ ঈদ গিফট প্রাইস, ঠিক আছে? একদম ঈদ গিফটে দিয়ে দিব আজকের এই মন্দাখিনী, ঠিক আছে? সো 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 আমি দেখে দিই উইনার কারা কারা হয়েছেন, আমার হাতে দিয়ে দেন আমি বের করে নিব, ওকে? উইনার কারা কারা হয়েছেন আমি একটু নাম বলে দেই, ইয়েস, প্রথম উইনার হচ্ছে নাজনীন সুলতানা সুইট, প্রথম উইনার হচ্ছে নাজনীন সুলতানা সুইট আপু, দ্বিতীয় উইনার হচ্ছে জান্নাত ফাতেমা, জান্নাত ফাতেমা আপু যদিও অনেক চেঞ্জ করেছেন তবুও আজকে নিয়ে নিলাম জান্নাত ফাতেমা আপুকে, কারণ কেউ পাচ্ছেন না, 3 যেহেতু উইনার নিব, হ্যাঁ ওকে, সো জান্নাত ফাতেমা আপুকে নিলাম। অ্যান্ড হচ্ছেন রেহানা পারভিন পারুল, রেহানা পারভিন পারুল আপু, 3 লাকি উইনার, এই যে স্ক্রিনশটগুলো দেখিয়ে দেই, এই যে হ্যাঁ এইভাবে স্ক্রিনশটগুলো নিয়ে আমি উইনার নিয়ে নিয়েছে। অ্যান্ড আমি এবার প্রাইস বলবো, ইয়েস ইয়েস ইয়েস, প্রাইস লাস্ট পর্যন্ত কত প্রাইস আসছে জানেন? একদম একদম, হ্যাঁ হাইয়েস্ট একটা আপু বলেছেন, কত যেন বলেছেন, 2400 বলেছেন মনে হয়, ঠিক আছে? তারপর তো আছেই, আপুরা তো বলতেই আছেন 1125, 1499, 1350, 1000, 1050 মনে হয় 1000 কমেন্ট, ঠিক আছে? নো নো নো, সবাইকে সবাইকে ভুল করে দিয়ে, 3 রাইট করে দিয়ে আমার ড্রেসের প্রাইস কত শুনবেন, আমার ড্রেসের প্রাইস কত শুনবেন, মাত্র 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 মাথা নষ্ট প্রাইসে পাচ্ছে নিউ ভলিউম 8 এর মন্দাখিনী ম্যাজেন্ডা কালার, একদম কটন মন্দাখিনী পেয়ে যাচ্ছেন মাত্র 1025, মাত্র 1025 আজকে দিয়ে দিলাম মন্দাখিনী, ওকে? যান একদম ঈদ গিফট, 1025 পেয়ে যাচ্ছেন, স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, মাত্র 1025 মন্দাখিনী পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি ঈদ গিফট কিছু হতে পারে বলেন? 1125 1000 কমেন্ট হবে, 1050 1000 কমেন্ট হবে, 1025 দিয়ে দিলাম, ঠিক আছে? 1025 মাত্র দিয়ে দিলাম, ওকে? তো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, আগামীকাল থেকে ইনশাল্লাহ শপে অ্যাভেলেবল পাবেন। শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 2 ব্লক সি, শপ নাম্বার 47। আমি ড্রেস দেখাতে দেখাতে উইনারও নিয়ে নিয়েছি, ওকে? এইবার আমি চেঞ্জ করে জমজম স্পেশাল পরবো, সো একটু অপেক্ষা করবেন।
চলে আসছি জমজম স্টাইলে ড্রেস নিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, বেশি বেশি করে লাভ লাইক করে দিবেন, ঠিক আছে? আপু মান্দা আমি জানি না আজকে কেন আমার শাহিনুর খানম আপু পারে নাই, আমি কিছুই বুঝি নাই জান। আমার এত 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 মানে কষ্ট লাগতেছে, সে সবাই কমেন্ট করতেছে কিন্তু কেউ গেস করতে পারতেছে না সঠিক প্রাইস, ঠিক আছে? তো আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না, খাটাইতে চাই না। আমি আপু মান্দাখিনি রেড হবে, ইয়েস হবে। হাই আপু, হ্যালো আপু, আপু কোথায় গিয়েছো? কোথায় গেছি আপু? ও আচ্ছা, চেঞ্জ করতে গেছিলাম, আমি কোথায় গেছি আমি সে ওনারা জানলো কীভাবে আজকে আমি বাইরে গেছিলাম। ওকে, ফ্যাব্রিক কি কটন, ঠিক আছে আপু? তোমার লাইভ অনেক দেখি বাট উইনার হতে পারলাম না, আহা সরি, সো দুঃখিত আমি, ঠিক আছে? আমি নিবো, ইয়াস 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 আমি নিবো টাইপের। এটা সম্পূর্ণ 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 সুন্দর করে পুরো ওড়নাটাতে কাঁথা স্টিচ করা আছে, দেখেন পুরো ওড়নাটাতে কাঁথা স্টিচের ওয়ার্ক। হ্যাঁ, যা কিছু দেখছেন একদম লাক্সারি ওয়েতে ওয়ার্কটা করা আছে, দেখেন তো একদম আপ টু বটম পর্যন্ত পুরো ওড়নাতে একই ওয়ার্ক করা আছে। এই যে গলা ক্রস চিকেনকারি উইথ হচ্ছে গিয়ে এরকম কাঁথা স্টিচ এমব্রয়ডারি ওয়ার্ক। ওকে, তো ড্রেসটা দেখিয়ে দিই, দেন আমি প্রাইসটা বলে দিই। ওকে ওকে, তো একদম পিওর কটনের ভেতরে, পিওর কটন বললে ভুল হবে, এটা হচ্ছে পার্টি কটন, ঠিক আছে? একদম খুব সুন্দর একটা গ্লোয়িং কটনের উপর, দেখেন খুব সুন্দর কিন্তু কটনটা গ্লো করছে, মানে একটা পার্টি কটন হয় না, এটাতে সিল্কি কটন বলতে পারেন, মানে একটা সিল্কি আনা কটন। হ্যাঁ, বডি কত হবে বলে দিও আপু, বডি এটা 60 ইঞ্চি হবে ধরে বুঝতে পারছি, হ্যাঁ 58-60 ইঞ্চি হবে। ওকে, তো বিউটিফুল, এত সুন্দর একটা জিনিস, একদমই চুপচাপ ধুপধাপ করে নিয়ে নেবেন। লাবণী আছে আপু? তো এখন আর আগের মতো অ্যাক্টিভ দেখি না, কেন কোথায় গেছেন বলেন? ওকে, তো এটা হচ্ছে পুরোপুরি পিওর হোয়াইট রঙের ভেতরে, খুব সুন্দর, ওই যে বললাম না বুটিকের একটা জিনিস, হ্যাঁ জমজম স্টাইলের, অ্যান্ড একদম একদম নাইস করে পুরোটা একটা গ্লোয়িং কটন, একদম একদম গ্লো করছে কটনটা, না একদম সিল্কি আনা কটন যে বলে না, একদম সিল্কি আনা কটন। অ্যান্ড পুরো বডি পার্টে যে ওয়ার্কটা একদমই আপনি র্যান্ডমলি পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এই ওয়ার্কটা। ওকে, আমার ব্যাড লাক, ওকে না 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 না, আমাদের সাথে থাকেন দেখবেন আপনি আপনি একদম একদম উইনার হয়েই গেছেন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একদম ছেটানো ফ্লাওয়ার, দেখেন খুব সুন্দর করে ছেটানো ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে, চিকেন কারি করে ক্রস চিকেন কারি করে ভরাট ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক, দেখেন খুব সুন্দর করে এভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে, দেখা যাচ্ছে কি খুবই নাইস করে ফুল বডি পার্টটা জুড়ে দেখেন ছেটা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে। ও মাই গড, ছেটা ফ্লাওয়ার ওয়ার্ক, মাশাল্লাহ, এত সুন্দর করে ছেটা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে আপ টু বটম পর্যন্ত। ওকে, অ্যান্ড এইটা এখন আমি দেখিয়ে দিই গলার ওয়ার্কটা, শর্টলি দেখাচ্ছি গলার ওয়ার্কটা, দেখেন পুরো কাঁথা স্টিচ দিয়ে পুরোটুকু করা, ভরাট ওয়ার্ক যে করা আছে সেটাও কিন্তু কাঁথা স্টিচ দিয়ে করা আছে, গলাটা পুরো লম্বালম্বি একটা স্কোয়ার শেপের ফ্রেম শেপের গলা হয়ে যাবে। ডেলিভারি প্রসেস হচ্ছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিবেন, ঠিক আছে? এই আর কিচ্ছু না, অ্যান্ড কনফার্মেশন কল অবশ্যই ধরতে হবে, অবশ্যই তো এই চার দিন কনফার্মেশন কল ধরতেই হবে। ওকে, সো বিউটিফুল, এটা হচ্ছে গিয়ে টোটাল ফ্রেম পোর্শনটা, টোটাল বডি পার্টে তো ক্রস চিকেন কারি ছেটা ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের উপরে, অ্যান্ড গলার ওয়ার্কটা মাল্টি কালারের উপরে, মাল্টি কালার বলতে হচ্ছে এখানে গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক অ্যান্ড হচ্ছে ইয়েলো কালার আছে, ঠিক আছে?
গ্রিন পিঙ্ক অরেঞ্জ ইয়েলো কালারের মাল্টি কালার টোন দিয়ে অনেক সুন্দর করে পুরোপুরি বডি পার্টটাতে এরকম এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? এরকম সুন্দর করে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করে মাল্টি কালার এমব্রয়ডারি করা আছে, ফ্রেম করা আছে, তারপর লতাপাতা ফুল করে এভাবে পেঁচিয়ে পুরো গলাটাতে গেছে। দেখেন পুরো গলাটাতে প্যাচানো ওয়ার্ক গেছে। হ্যাঁ, কাঁথা স্টিচে সীমাবদ্ধ না, ভিতরে কিন্তু কাঁথা স্টিচ করে ভরাট করা আছে। খুব সুন্দর লাইট ওয়েটেড একটা ওয়ার্ক করা আছে, যেটা কিনা আপনার একদম খুব ভালো লাগবে। আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে না, আমি অনেকদিন পর মনে হচ্ছে যে মনের মতো একটা ড্রেস পেলাম, ঠিক আছে? কারণ আমরা একটা জমজম কিনতে যাই, 5,000 টাকার নিচে জমজম হয় না। হ্যাঁ, অ্যান্ড জমজম স্টাইলের এই ড্রেসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 2,000-এর ঘরে, ঠিক আছে? 2,000-এর ঘরে পেয়ে যাচ্ছেন। এত সুন্দর একটা জিনিস, 1, 2, 3, 4, 5, 6 বাটন দেওয়া আছে। এগুলো একদম অরিজিনাল স্টোন বাটন করা আছে, ঠিক আছে? খুব সুন্দর করে স্টোন বাটন, গোল্ডেন স্টোন বাটন করা আছে। সারাটা বডি পার্টে এই ওয়ার্ক করা আছে। অ্যান্ড এই হচ্ছে গিয়ে প্যানেল পোর্শনটা। আপু, আপনার ড্রেসগুলো খুব ভালো হয় আলহামদুলিল্লাহ আপু, জোহরা বানু আপু। অ্যান্ড এটা প্যানেল পোর্শনটা, এটা খুবই লাক্সারিয়াস একটা কাপড়। হ্যাঁ, এই যে এখান থেকেও কিন্তু 1.5 ইঞ্চি কাপড় দেওয়া আছে। যদি লং বাড়াতে চান তাহলে লং বাড়াতে পারেন আপু। একটু তাড়াতাড়ি দেখাও, সেহরি সময় হয়ে আসছে। আচ্ছা, জাপানে ড্রেসটা খুব সুন্দর, মিস করতে চাই না আলহামদুলিল্লাহ। ভাই, আপনি ভয় দেখাই দিচ্ছিলেন যে আমি লাইভ করতে করতে কি সেহরি টাইম এসে পড়তেছে নাকি, পরে জাপান বলাতে আমি ভাবছি। ওকে, জাপান থেকে দেখতেছেন, জাপান তো অনেক সুন্দর না? ওকে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি এমব্রয়ডারি পোর্শনটা। হ্যাঁ, এমব্রয়ডারি এগুলো সম্পূর্ণ মানে কাঁথা স্টিচ এমব্রয়ডারি করা, এরকম লতাপাতা ফুল কালারফুল ফ্লাওয়ার, কিউট ফ্লাওয়ার এবং ট্রেডিশনাল ওয়েতে, ঠিক আছে, একদম করা আছে। এরকম ফ্লাওয়ারগুলো দেখে নেন, এই যে ওয়াও, এরকম ক্রস ক্রস করে খুব সুন্দর করে ভরাট করে দেওয়া আছে। পুরো ফ্লাওয়ারগুলো পাতলা পাতলা করে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে। ওকে, একটা ফ্লাওয়ার লাইন গেল, দেন বর্ডার লাইনটা দেখেন, লাস্ট বর্ডার লাইনটা, ও মাই গড, লাস্ট বর্ডার লাইনটা দেখেন, একদম লতাপাতা ফুল দিয়ে ভরাট করে বড় বড় করে কালারফুল ওয়েতে করা আছে। এবং কালারগুলো এত কিউট কালার, জাস্ট মানে কি বলবো, হ্যাঁ, মানে একদম সফট ইয়েলো, সফট গ্রিন, সফট ম্যাজেন্ডা, ঠিক আছে, এইরকম ধরনের কালার দিয়ে করা আছে, ঠিক আছে? খুব সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে টোটাল প্যানেল পোর্শন। রেহেনা পারভিন পারুল আপু মনে হয় আজকে ফার্স্ট টাইম উইনার হয়েছেন, তাই না? ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশি করে শেয়ার করে দেন, 5টা বেশি শেয়ার করে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কেউ, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল প্যানেল পোর্শন। সো এটা হচ্ছে গিয়ে টোটাল নেক পোর্শন দেখে দিয়েছি, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, সময় কিন্তু বেশি নাই। হ্যাঁ, অর্ডার ডান করে দিন। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা একদম হালকা পুতলার ভেতরে মানে হচ্ছে সলিডের উপরে দেওয়া আছে। দেখেন ব্যাক পোর্শন দেখেই বুঝবেন কাপড়ের গ্লোটা কি। হ্যাঁ, একদম কিন্তু ন্যাচারাল গ্লোয়িং একটা কাপড় পেয়ে যাচ্ছেন, সিল্কি আনা কটনের উপরে। অ্যান্ড এইরকম সুন্দর করে স্লিভটা দেখে নেন, স্লিভটাতে কিন্তু এইরকম সুন্দর করে ওয়ার্ক করা আছে, দেখেন তো অদ্ভুত সুন্দর স্লিভের ওয়ার্কটা, অদ্ভুত সুন্দর। পুরো স্লিভটাতে মানে সলিডের উপরে এরকম প্যানেলে কিন্তু এই যে এরকম বর্ডার করে পাচ্ছেন, কারুকাজ বর্ডার। হ্যাঁ, এটাকে কিন্তু কারুকাজের লতাপাতা ফুল বললেও চলে, এটা কিন্তু ন্যাচারাল ফুলের মতন না, কারুকাজ, একদম কারুকাজের মতো করে করা আছে। এত সুন্দর ওয়েতে দেখে নেন, এত সুন্দর, অনেক বেশি সুন্দর। মাসুমা বেগম আপু, হ্যাঁ, অনেক বেশি বেশি সুন্দর সোভার, ঠিক আছে? সাদা কার না প্রিয়, দেখেন তো এত সুন্দর করে, তো একদম লং হাতা হয়ে যাবে, একদম লং হাতাটা মেজারমেন্ট করার কিছু নেই, লং 48 হয়ে যাবে, ঠিক আছে? একদম লাক্সারি কটনের একটা সফট একটা ওই যে পিওর টাইপের একটা কটন দিয়ে কিন্তু খুব সুন্দর করে একদম 2.5 মিটারের সালোয়ার দেওয়া আছে, 3 পিস যেহেতু। আপু, হোয়াইট ছাড়া অন্য কালার আছে? ইয়েস আছে। আচ্ছা, আবার চার্জারটা একটু লাগাই দেন। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে ওড়নাটা, দারুণ দারুণ সুন্দর ওড়না, মানে ওড়নাটার জন্যই আসলে আমার ড্রেসটা নেওয়া। হ্যাঁ, যেটা সত্যি কথা, তো ওড়নাটা বুঝাই দিব, কোনটা দেন আমাকে, ওড়নাটা বুঝাই দিব। হ্যালো, হ্যাঁ, ওকে, ওড়নাটা বুঝাই দিব, দেন অর্ডার প্লেস করে দেবেন। কারণ ওড়নাটা একদম হেভি লাক্সারিয়াস ওড়না, এরকম একটা ওড়না ম্যানেজ করা তো দুষ্কর ব্যাপার। যদি ম্যানেজ করতে পারেন আপনি কিন্তু একদম 2-2,500 টাকা শুধু ওড়নার জন্য গুনতে হবে। হ্যাঁ, ওড়নাতে কিন্তু পুরোপুরি হাতের কাজের মতো করে এমব্রয়ডারি করে দেওয়া আছে। এমব্রয়ডারিটা কিন্তু একদম সফটেস্ট এমব্রয়ডারি, এবং এই যে কাঁথা স্টিচ এমব্রয়ডারি যেটা, হ্যাঁ, একদম অন্য টাইপের একটা এমব্রয়ডারি, ঠিক আছে? এই যে ওড়নার বর্ডারে দেখেন এরকম। আপু, আমি জাপান থেকে দেখি অ্যান্ড ড্রেস নেই ঢাকায়, আমার বোন
ফোন রিসিভ করে কত ড্রেস নিয়েছি তার হিসাব নাই, আজকের একটা ড্রেসে সমস্যা হয়েছে, অন্য আসছে অন্য একটা ড্রেসের, আচ্ছা আপু চেঞ্জ করে দিবে কোনো সমস্যা নাই। হ্যাঁ ওড়নাটা জোস না, এত সুন্দর একটা ওড়না, পুরো ওড়নার পার্টটা ঘেঁষে কিন্তু এরকম ট্রায়াঙ্গেল মানে এমব্রয়ডারি করা আছে, লাইক এমব্রয়ডারি না মানে কাঁথা স্টিচে ট্রায়াঙ্গেল করা আছে মাল্টি কালার দিয়ে, হ্যাঁ পিঙ্ক অরেঞ্জ ইয়েলো গ্রিন, ঠিক আছে এরকম চার কালার দিয়ে করা আছে, এবং পুরো ওড়নাটাতেই আপনি চার কালারের কারুকাজ পাচ্ছেন, পুরো ওড়নাটাতে দেখেন আপনি ভরাট করে, কোনো জায়গা বাদ নাই, না কোনো জায়গা বাদ নেই, আচ্ছা ওড়নাটাতে কিন্তু ব্ল্যাক কারুকাজও আছে, ঠিক আছে এই যে কোনো জায়গা বাদ নাই, খুব সুন্দর করে আগের দিনে যেমন আমরা ওই যে ফ্রেমে করে, ফ্রেম হয়তো না ফ্রেমে করে যেমন ওই যে কাঁথা স্টিচ করতাম ওই রকম কাঁথা স্টিচ ওয়ার্কের মতো করে খুব সুন্দর করে ওয়ার্কটা করা আছে, কোনো জায়গা বাদ বাকি নাই, হ্যাঁ ওয়ার্কের এত সুন্দর ওয়েতে লতানো পেঁচানো একদম জিনিসটা করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব পছন্দ, ওকে ঠিক আছে রিজওয়ানা কবির, আমারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড রেড ভালো লাগে, হোয়াইট ভালো লাগে আলাদা, কি মানে সবই ভালো লাগে আলহামদুলিল্লাহ, অ্যান্ড হোয়াইট থাকলে তো কোনো কথাই নেই। এই যে ওয়াও লতা পাতা পেঁচানো অল ওভার ওড়নাতে, একদম দেখেন কারুকাজের লেভেলটা দেখেন এত সুন্দর করে করা, আচ্ছা বর্ডারগুলো কিন্তু ডিফারেন্ট, দুইটা বর্ডারে পেয়ে যাচ্ছেন এইরকম সুন্দর করে কুশি কাটা লেস দিয়ে আটকানো, ঠিক আছে মাঝখান থেকে কুশি কাটা লেস করা আছে, অ্যান্ড বর্ডারে যে এক দুই তিন এইরকম করে কিন্তু এই যে এরকম করে সিরিয়ালি ওয়ার্ক পাচ্ছেন, হ্যাঁ এরকম লাক্সারি রয়্যাল টাচ ওয়ার্ক পাচ্ছেন, অ্যান্ড এইরকম লতা পাতা ফুল দিয়ে করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্যানেল পোর্শনটা, দুইটা প্যানেল পোর্শনে কিন্তু সেম ওয়েতে ওয়ার্ক পাচ্ছেন দেখেন এই যে, ঠিক আছে এরকম কুশি কাটা লেস দিয়ে আটকানো আছে, অ্যান্ড লাস্ট বর্ডার পর্যন্ত ওয়ার্ক পাচ্ছেন, লাস্ট বর্ডারের এই যে চারোদিকে কিন্তু এরকম ট্রায়াঙ্গেল এমব্রয়ডারি করা পাচ্ছেন, ওকে অ্যান্ড ঝুল দেওয়া আছে এক দুই, হ্যাঁ মোট চারটা ঝুল দেওয়া আছে দুই দিকে করে, চারটা ঝুল দেওয়া আছে, এত সুন্দর জিনিস, হ্যাঁ মাথা নষ্ট একটা জিনিস, একদম দেরি করা যাবে না, নিয়ে নিতে হবে, ওড়নাটা পিওর কটনের, হ্যাঁ পিওর কটনের সফট ওড়না, যেভাবে খুশি সেইভাবে নিতে পারবেন, মানে এত আরামদায়ক এত সুন্দর একটা ওড়না, ওকে। ড্রেসে পেয়ে যাচ্ছেন সিল্কিয়ানা কটনের ভেতরে চিকেনকারি ক্রস চিকেনকারি এমব্রয়ডারি করা, অ্যান্ড হচ্ছে গিয়ে এইরকম সুন্দর ওড়না পেয়ে যাচ্ছেন থ্রি পিস, হ্যাঁ একদম থ্রি পিস পেয়ে যাচ্ছেন, ওকে। প্রাইস কত গেস করার টাইম নেই, এখন আর গেস করার টাইম দেবো না, ওই যে একজনের সেই টাইম শেষ হয়ে যেতেছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা পিওর কটনের সালোয়ার দেওয়া আছে, সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, ওকে। সো প্রাইস হচ্ছে মাত্র ১৬৫০ টাকা, মাত্র ১৬৫০ টাকা, এখন হয় না একে আক্তার আপু এখন বলেন, এখন দাম বেশি বলছেন কেন, ঠিক আছে মাত্র ১৬৫০ টাকায় দিয়ে দিচ্ছি, মাত্র ১৬৫০ টাকায় দিয়ে দিচ্ছি, আমার গলায় ভেঙে গেছে আজকে লাইভে, মাত্র ১৬৫০ টাকায় দিয়ে দিয়েছি জিনিসটা, একদমই একদমই নিয়ে নিতেই হবে, নিয়ে নিতেই হবে, ১৬৫০ টাকায় এই রকম জিনিস পাওয়া যাবে না গো, এইরকম জিনিস জীবনেও কল্পনাও করা যাবে না, ঠিক আছে। ঈদ গিফট দিলাম আজকে লাইভে, ক্যাপশনই দেওয়া ছিল উচিত ছিল আমার ঈদ গিফট, ঠিক আছে ঈদ গিফট দিয়ে দিলাম, ওকে। আর এখন প্রথমকার ঈদ গিফটটা আবার দেখাই দিই, এই যে এটা হচ্ছে গিয়ে লাস্ট রেস্টা, সরি ফার্স্ট রেস্টা, যেটা কিনা হ্যাঁ মিনাকারি মন্দাখিনী কটন করা, এবং হচ্ছে গিয়ে ভলিউম 8 ডিজাইনের ডিজাইন ফলো করে করা হয়েছে, এবং খুব সুন্দর করে গ্লিটারি মিনাকারি করা আছে, মেটালিক শাইন মিনাকারি করা আছে, একদম অপেরা শাইন মিনাকারি করা আছে, দেখেন মিনাকারি শাইনটা দেখেন, একদম অপেরা শাইন মিনাকারি করা, খুব সুন্দর একটা জিনিস, টোটাল ফ্রন্ট পোর্শনটা দেখে নেন, বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন এটা, এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, ব্যাক পার্টে হচ্ছে এটা একদম সেম ওয়েতে ওয়ার্ক পাচ্ছেন, খুব সুন্দর হচ্ছে ব্যাক পার্টটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভস পার্টটা, দেখেন স্লিভসটা দেখেন অনেক সুন্দর করে এইভাবে সুন্দর লং কাজ করা আছে স্লিভসে, অ্যান্ড এইবার আমি দেখিয়ে দিব ওয়াও ওড়নাটা, ভীষণ সুন্দর ওড়নাটা, ভীষণ সুন্দর ওড়নাটা, ওড়নাটা দেখে নেন অদ্ভুত সুন্দর, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ওড়নার বর্ডার, ওড়নার বর্ডারেও কিন্তু এই যে মেটালিক কি বলে অপেরা শাইন মিনাকারি করা আছে, ঠিক আছে অপেরা মিনাকারি করা আছে, অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে মাত্র ১০২৫ টাকা, যেটা কিনা লাইভে লঙ্কা কাণ্ড হয়েছে, কেউ গেস করতে পারে নাই, ঠিক আছে। তো মাত্র তিনজন উইনার পাইছে, তিনজন উইনারই বলছে, চারজন আর হইতে পারে নাই যে না, চার পাঁচজন বলছে আমি তিনজন নিছি এরকম হয় নাই, ঠিক আছে। তো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডার প্লেস করে দেবেন, আগামীকাল থেকে দুটো ড্রেসই আমার শপে অ্যাভেলেবল পাবেন, শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক 3 শপ নাম্বার 47। থ্যাংক ইউ ভেরি মাচ এত রাতে আমার সাথে লাইভে থাকার জন্য, আল্লাহ হাফেজ।